এটা ঘোষণা করাটো বেয়া কথা নহয়, কিন্তু এইসমূহ কন্টিনিউটি করে থাকি পড়াটোহে মূল কথা। সেই পরণ্য ব্যক্তিসকলক অপমান করাটো সরকারের কোনো কার্য মানি লওয়া নহব, মানর নামত অপমান সহ্য নহব, আবেগ নহয় বিবেকেরে প্রদান করক বটা, এই দাবি আমার নহয়। অসম সাংস্কৃতিক সঞ্চালকালয়ের বহুকেইটা বটা সম্প্রতি বন্ধ হয়ে যাওয়াত এনেদরে প্রতিক্রিয়া প্রকাশ করিলে সদৌ অসম ছাত্র সন্থার কেন্দ্রীয় নেতৃত্ব। সরকারে এই বটা দিয়া ব্যবস্থাটো কেতিয়াও আবেগর বশবর্তী হয়ে পড়ব নালাগে। একো একোটা সময়ত একো একোখন সরকারে আবেগর বশবর্তী হয়ে এই বটা সমূহ দিয়া সিদ্ধান্ত গ্রহণ করার বাবে কেবাটাও বটা এতিয়া কেবা বছর ধরে দিয়া হওয়া নাই। যিসকল ব্যক্তির বরণ্য ব্যক্তির নামত বটা প্রদান এতিয়া বন্ধ হয়ে আছে, সেই বটাবিলাক পুনৰ প্রবর্তন করব লাগে। বটা বাহনের ধারাবাহিকতা অক্ষুণ্ণ রাখক, দেখাক দেখি বটা ঘোষণা করলেই নহব, বটা প্রদানের ধারাবাহিকতা অক্ষুণ্ণ রাখবলে সরকারক আহ্বান সদৌ অসম ছাত্র সন্থার সভাপতি দীপাঙ্ক কুমার নাথর। বটা ঘোষণা করাটো বেয়া কথা নহয়, কিন্তু এইসমূহ কন্টিনিউটি করে থাকিব পড়াটোহে মূল কথা। যে পুরনি বটাসমূহ কি কারণ বন্ধ হল, পুরনি বটাসমূহ কিয় দিয়া নহল, এইসমূহ কন্টিনিউ হব নেকি নে নতুনকে দিয়াকেইটা কন্টিনিউ হব, কিন্তু আগরবিলাক বটা আর দিয়া নহয় আর কেতিয়াও, সেই কথাটো ঘোষণা করে দিয়া ভাল। কিন্তু পূর্বতে যখন বরণ্য ব্যক্তির বটা ঘোষণা করেছিল সেই বটাসমূহ অব্যাহত থাকিব লাগিব, আর সেই বটাসমূহ যাতে নিয়মিতভাবে যদি দুবছর মূরত যদি বটা প্রদান করে দুবছর মূরত তাক প্রদান করার ব্যবস্থা করক, তিন বছর মূরত যদি প্রদান করেছে প্রদান করার ব্যবস্থা করক, মুঠতে সেই সকল ব্যক্তির নামত বটা ঘোষণা করে পরবর্তী সময় বটাটো প্রদান নকরি সেই বরণ্য ব্যক্তিসকলক অপমান করাটো সরকারক কোনো কার্য মানি লওয়া নহব। এদিনতেই প্রদান করা হব সকল বটা। সরকারি বটা বাহন সন্দর্ভত প্রাগ নিউজে বাতৰি সম্প্রচার করার পাছতেই প্রতিক্রিয়া ব্যক্ত করিলে রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মায়। সরকারে নতুনক ঘোষণা করা বটা সমূহের সন্দর্ভত গুরুত্বপূর্ণ মন্তব্য মুখ্যমন্ত্রীগার। বটাবিলাক সব পাব, খালি এটা দিনত এটা অনুষ্ঠানত পাব। মানুষের ডাঙর ডাঙর অনুষ্ঠান পাতি থাকলে বেয়া পায় সরকারি টাকা, সেখানে সাংস্কৃতিক বিভাগের গোটেই বটা এটা ভাল দিনত আমি একেলগে দিই। প্রচার বিমুখ অসাধারণ ব্যক্তিত্ব সরকারি সন্মান, সরকারে নতুনক ঘোষণা করা বটা সমূহের সন্দর্ভত গুরুত্বপূর্ণ মন্তব্য মুখ্যমন্ত্রীগার। নতুনক ঘোষণা করা বটাটো শিল্পী সাহিত্যিকর বটা নহয়, আশা কর্মী, অঙ্গনবাদী কর্মী, কারবার গারু কোনোবা কৃষক, এই ধরনের একজন অসম রত্ন পাব যিগৰাকী অসমৰ বাহিৰৰ পৰা অসমক সহায় কৰি আহিছে আৰ্থিক সামাজিক বিকাশত, বা কোনোবা অসমৰ ল'ৰা ছোৱালী লৈ গৈ বহুত দিনৰ পৰা হোষ্টেলত পঢ়াইছে যাক আমি নাজানোৱেই, চ' তেনেকুৱা। চ' দিছ নতুন যিটো বটা দেট ইজ ফৰ আননোন পিপল। মুখ্যমন্ত্ৰীগৰাকীৰ কথাই কাম, এই ক্ষেত্ৰত মুখ্যমন্ত্ৰীগৰাকীৰ তৎপৰ হলেও কিন্তু সাংস্কৃতিক দপ্তরের মন্ত্রীগুলাকে এই সন্দর্ভত মুখ খোলা পরিলক্ষিত নহল। ভিডিও জার্নেলিস্ট সৌরভদের সহযোগত পল্লবী বরার রিপোর্ট, প্রাগ নিউজ।